হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আজকে আমি সুবিধা স্যারের যে পার্সেন্টেজ সিরিজটা করাচ্ছিলাম, 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। আজকে 11 থেকে 16 অবধি কমপ্লিট করবো। তাহলে দেখো প্রথম অঙ্ক কি আছে, বলছে 160-এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এ 25% হবে। আচ্ছা দেখ, বলছে 160-এর 15% সাথে কত যোগ করলে, ধরো আমি এক্স যোগ করি, যোগ করলে 240-এর 40% হবে। 240-এর 25% হবে। এই 160-এর 15%, আচ্ছা দেখো 5% মানে হচ্ছে 1/20। তাহলে এটা 15% মানে কত হবে, 3/20। দেখো এর সঙ্গেও 3 গুণ করলাম, এর সঙ্গেও 3 গুণ করলাম, হলো আমার 3/20। তাহলে এটা ডাইরেক্টলি আমি লিখে দিচ্ছি 3/20। আর একটা 25%, এই 25% মানে আমরা জানি 1/4, ঠিক আছে। তাহলে এটা আমি লিখলাম 160 × 3/20 প্লাস এক্স = 240 × 1/4। 20 কে দিয়ে যদি আমি 160 কাটি তাহলে 8 হবে, 8 × 3 = 24। তাহলে 24 + x = 4 × 4 = 240 = 24, 4 × 6 = 24, 60 গুণ করবো। এবার 24-এর সঙ্গে আমি কত যোগ করলে তবে আমার 60 হয়, 24-এর সঙ্গে যদি আমি 36 যোগ করি তবে আমার 60 হবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে আমার 36। তাহলে এখানে তোমাদের অপশন বি হবে 11 নম্বরে। তাই 12 নম্বরে যাচ্ছে। আমার নিজের দাদার নাম অরুণ আর আমার নাম বরুণ, তো যাই হোক অঙ্কটা আমি করছি। বলছে অরুণের আয় বরুণের আয় থেকে 30% বেশি হলে, তাহলে অরুণের আয় দেখো 30% মানে হচ্ছে 3/10। বরুণের আয় যদি 10 হয় অরুণের আয় হবে 13, ঠিক আছে। তাহলে অরুণের আয় হচ্ছে 13, বরুণের আয় হচ্ছে 10। এবার বলছে যে বরুণের আয় অরুণের আয় থেকে কত কম, বরুণের আয় অরুণের আয় থেকে কত কম, দেখো বরুণের আয় অরুণের আয় থেকে 3 কম। এবার বলছে কার থেকে, অরুণের থেকে বলেছে না, অরুণের থেকে মানে অরুণ হচ্ছে 20, তার মানে 3/13। আচ্ছা আমি যখন পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করেছিলাম তখন দেখো 1/13 মানে বলেছি কেমন কি বলে নিয়ে মনে করছে না, 7.69%। এগুলো সবসময় মুখস্থ করে রাখবে, 1/12 মানে 8.33%, 1/14 মানে কত, এগুলো সব মনে রেখে দেবে। তাহলে 3/13 মানে কি রাখো, এখানে লাস্টে 3 আছে আর এখানে 1 আছে, মানে 1 = 4 যদি 9 হয় তাহলে এখানে যদি 3 হয় তাহলে 3/13 আছে, তাহলে এটা কত হবে, 9 × 3 = 27 হবে, লাস্টে একটা 7 আসবে। এবার দেখো অপশনে সেটা একমাত্র এক প্রথম নম্বর অঙ্কটি আছে, সেটা হচ্ছে 23.07। তোমরা যদি না পারো জাস্ট এর সঙ্গে 100 গুণ করে দেবে, এখানে অপশন হবে 23.07%, অপশন তোমাদের এ। আর এটা কত নম্বর অঙ্ক পড়লাম আমি, 12 নম্বর অঙ্ক পড়লাম। আচ্ছা তো নেক্সট অঙ্কে যাচ্ছি আমি, তেরো নম্বর অঙ্ক কি বলেছে, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। আচ্ছা একটা জিনিস জানবে, আমি আগের দিনও বলেছি যদি প্রাইস বাড়ে তাহলে কোয়ান্টিটি ফলস করে, একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক আছে। তো দেখো চিনির মূল্য 20% বাড়লো মানে এটা হচ্ছে আমার প্রিভিয়াস প্রাইস, আচ্ছা লিখলাম না, 20% বাড়লো মানে 5 থেকে 6 গুলো, 20% মানে হচ্ছে 1/5। তাহলে আগে 5 টাকা দাম ছিল এখন 6 টাকা দাম, এটা কি, এটা আমার প্রাইস মূল্য, আগে 5 টাকা দাম ছিল এখন 6 টাকা দাম। এবার ব্যাপারটা মানে কি, যদি প্রাইস বাড়ে তাহলে কোয়ান্টিটি কম হয়, তাহলে এটা কোয়ান্টিটি রেশিও কি হবে, 6/5। এবার বলছে কি যে আচ্ছা খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, আগে 6 ছিল এখন 5, কত কমানো হয় কার উপর কম, আগেটা যে ব্যবহার করতাম মানে 1/6, তার মানে হচ্ছে 16
2/3% তাহলে এখানে তোমাদের অপশন হবে অপশন 3 নম্বর অঙ্ক অপশন ডি 1/3 আছে কিন্তু ওটা 2/3 হবে তাই হোক রেকটিফাই করে নাও 3 নম্বর অপশন ডি হবে এবার বলছে আমাদের 14 নম্বর অঙ্ক যাচ্ছে एक व्यक्ति वेतन 20% वृद्धि पेल ओई व्यक्ति के पूर्व वेतन दीते हम बर्तमान वृद्धिप्राप्त वेतने शतकरा कत ह्रास करते हैं एक व्यक्ति वेतन 20% वृद्धि पेल से एक ही बेपार पांच छोड़ छो व्यक्ति के पूर्व वेतन दीते हम मैं पांच टाका जो दीते हैं जो पांच यूनिट दीते हैं बर्तमान वृद्धिप्राप्त वेतने शतकरा कत कमाते हैं मैं वो व्यक्ति के जी पांच टाका दी कत कमाते हैं बर्तमान वृद्धि যে বেতন আছে তার ওর থেকে কত কমাতে হবে তাহলে কত কমাতে হবে আমার এক কমাতে হবে কার উপরে বলেছে বর্তমানের উপরে মানে 1/6 সে 1/6 মানে 16 2/3% এখানে অপশন তোমাদের অপশন বি হবে নেক্সট অঙ্ক আমি 15 নম্বর যাচ্ছি বলছি এক সরি এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে পরে 20% কমে মোটের উপর তারে কত পরিবর্তন হবে আচ্ছা এটা অনেক ভাবে করা যায় একটা তো আছে a + b + ab / 100 একটা ফর্মুলা হয় পার্সেন্টেজ স্কয়ার / 100 আর একটা হয় সাকসেসিভ ভাবে আমি দুটো দেখিয়ে দিচ্ছি a + b আর ab টা তোমরা সবাই জানো তাহলে যখন একই কোন আচ্ছা একটু বেসিকটা থাকে বলছি এক ব্যক্তি সরি এক ব্যক্তি বেতন 20% দিতে পারে তাহলে 5 ছিল হলো স্যার না সরি এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে পরে 20% কমে তাহলে 5 থেকে 6 হয় পরে বলেছে 20% কমে মানে 5 থেকে 4 হয় 20% মানে তো 1/5 প্রথমে 1 5 ছিল 1 বাড়লো 6 হলো পরে বলেছে 1 কমে মানে কমে তাহলে 5 ছিল 1 কমে 4 হলো তাহলে আগে কত ছিল দেখো 25 এখন হচ্ছে 34 তাহলে কত কমলো বেতন মোটের উপর কত কমলো আগে ছিল 25 এখন হচ্ছে 24 তাহলে 1 কমলো কার উপর কমবে আগেকার যে ভ্যালুটা আছে 25 এর উপরে এই 1/25 মানে 4% মানে 1/25 মানে 1/25 ইনটু 100 মানে 4% বা তোমরা এইভাবে করতে পারো 25 মানে 24 পার্সেন্টেজ হবে 100 তাহলে 25 থেকে তুমি 100 জানতে গেলে কি করতে হবে গুণ 4 তাহলে হবে 100 তাহলে 24 ইনটু 4 ই করব তাহলে কত হবে 96 তাহলে কত কমলো 4 কমলো মানে 4% কমলো আচ্ছা এটাকে যদি সহজ ভাবে করা যেতে পারে ডাইরেক্টলি করা যেতে পারে যখন কোন একই পার্সেন্টেজ বাড়বে বা কমবে তখন নেট যে রেজাল্ট হয় সব সময় নেগেটিভ হয় তো দেখো একটা ছোট ফর্মুলা আছে জাস্ট পার্সেন্টেজ স্কয়ার বাই 100 তো পার্সেন্টেজ কি কি ছিল আমার 20 × 20 মানে একটা কমলো এখানে মাইনাস লিখতে পারলে লিখলাম না বাই 100 তাহলে কত হচ্ছে 4% বাট অলওয়েজ নেগেটিভ ঠিক আছে এটা কত নম্বর অঙ্ক ছিল আমাদের 15 নম্বর তো 16 নম্বর অঙ্ক করাচ্ছি তো দেখো প্রবলেম নম্বর 16 কি বলেছে এক ব্যক্তি তার আয় 10% সঞ্চয় করেন তার আয় 10% কমলেও যদি সঞ্চয় পরিমাণ একই থাকে তবে তার শতকরা কত কমবে মানে বলছে একজন ব্যক্তি আছে তার যার ইনকাম হয় তার 10% সে সঞ্চয় করে এবং তার যদি ইনকাম 10% কমে যায় তার সঞ্চয়টা যদি একই থাকে তাহলে তার এক্সপেন্ডিচার কতটা কমবে তো দেখো ইনকাম আচ্ছা ইনকাম আমরা কি জানি ইনকাম সমান সমান সেভিংস প্লাস এক্সপেন্ডিচার তাহলে দেখো ইনকাম ছিল সেভিংস এটা এক্সপেন্ডিচার এবার বলছি একজন ব্যক্তি তার আয় 10% সঞ্চয় করে তার ধরলাম তার আয় হচ্ছে 100 টাকা 10% সঞ্চয় করে মানে কত সঞ্চয় করে 10 টাকা সঞ্চয় করে তাহলে 100 টাকার মধ্যে সে যদি 10 টাকা সঞ্চয় করে তাহলে খরচ করবে কত 90 টাকা এবার পরের লাইনে কি বলেছে তার আয় 10% কমলেও তার আয় 10% কমলো তার আয় ছিল 100 যদি 10% কমে তাহলে এখন কত 90 টাকা সঞ্চয় একই থাকবে সঞ্চয় থাকবে 10 টাকা আচ্ছা তাহলে 90 টাকা এখন ইনকাম করছে 10 টাকা সে সেভিং করছে তাহলে তার এক্সপেন্ডিচার কত খরচ কত করবে তার 90 টাকা ইনকাম 10 টাকা বাঁচালো তাহলে 180 টাকা খরচ করেছে সে আচ্ছা এবার বলছে তার খরচ কতটা কমবে কত পার্সেন্ট তার খরচ কমবে তার শতকরা কত তাহলে আগে 90 টাকা খরচ করতো এখন করছে 80 টাকা তো কত কমলো 10 টাকা এই 10 টাকা কার উপর হবে আগেকার খরচ আগের খরচ কত 90 টাকা
মানে 1/9 তার মানে 11 1/9 পার্সেন্টেজ সেটা হচ্ছে তোমাদের অপশন 16 নম্বর অঙ্কের অপশন এ।